আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমার খুব কমন একটা প্রশ্ন যে গাছের জন্য মাটি কিভাবে তৈরি করি, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে। এটা করার জন্য প্রথমে আমি মেঝেতে একটা বড় পলিথিনের বস্তা বিছিয়ে নিয়েছি, যাতে করে মেঝেটা পরিষ্কার করতে কম কষ্ট হয় আমার। তারপর হচ্ছে সাধারণ যে মাটি আছে সেগুলো আমি খুব ভালো করে গুঁড়া করে নিচ্ছি, যেন শক্ত শক্ত যে মাটির বড় অংশগুলো এগুলো যেন না থাকে, সবগুলো যেন খুব ভালোভাবে গুঁড়ো হয়। এটা করার জন্য আপনার কাছে শক্ত যা কিছু আছে সেটা দিয়েও একটু এভাবে বাড়ি দিয়ে দিয়ে গুঁড়ো করে নেওয়ার চেষ্টা করবেন। মাটি গাছের জন্য, গাছ আসলে সুন্দর অসুন্দর সম্পূর্ণ নির্ভর করে মাটিটা কেমন, আর হচ্ছে আপনি রোদটা আর আলোটা আমি কতটা প্রোভাইড করতে পারতেছি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মাটিটা, মাটি যদি ভালো হয় গাছ এমনি সুন্দর হবে, আর মাটি যদি খারাপ হয় গাছ এমনি ভালো হবে না। তো এই মাটিটা ভালোভাবে, আমি মোটা ভালোভাবে বলতে যতটা সম্ভব আমি গুঁড়া করে নেওয়ার চেষ্টা করছি, তারপরে দেখেন যে অনেক ছোট ছোট মানে অংশ রয়ে গেছে। এইটা করার জন্য এর প্রফেশনাল যারা তাদের কাছে তো এটা চাল চালনির মাটি চালার জন্য বা পাথর চালার জন্য আলাদা চালনি থাকেই, তো আমার কাছে তো নাই। আমার বাসায় মানে রান্নাঘরে ব্যবহার করার জন্য একটা চালনি ছিল, আমি সেটাই ব্যবহার করতেছি, সেটা দিয়ে খুব সুন্দর কাজ হয়ে গেছে। মাটিগুলোকে বাইভাবে বাড়ি দেওয়ার পর চালনিতে খুব ভালোভাবে চেলে নিচ্ছি আমি, যাতে করে একটা মাটির মানে বড় অংশ যেন একটু একটু না থাকে। এর কারণ হলো শিকড়টা প্রসারিত হতে শিকড় গজাতে এটা খুব সহজেই সাহায্য করবে, আর হচ্ছে যে পানি জমে থাকবে না। আর এটা যখন মাটি যখন শক্ত পাবে তখন একটা গাছ বড় হতে বা গাছটা প্রসারিত হতে সমস্যা হয়, কষ্ট পায়। আর যখন একটা মাটিটা যত উর্বর থাকবে গাছটা ততই সুন্দর হবে। আর গাছ মাটিটা উর্বর রাখার জন্য মাটিটা এরকম সফট নরম, তারপরে বলেন এরকম মাটির দলা ছাড়া নিতে নেওয়াটা খুবই প্রয়োজন। আমি চালনিতে চেলে নেওয়ার পরে দেখেন মাটিটা কত সুন্দর হয়ে গেছে। এখন আমি হচ্ছে যে এই এভাবে সবগুলো মাটি একটু একটু করে আমি চালনিতে চেলে নিছি। এরপরে আসে আসল কাজে। তবে হ্যাঁ, চালনিতে নেওয়ার পরে এই যে গোড়া গুঁড়ো অংশগুলো এগুলো ফেলে দেওয়ার দরকার নেই, আপনি এটা আলাদা করে রেখে দেন। আবার যখন মাটি নেওয়া প্রয়োজন হবে, কারণ মাটিও তো কিনতে হয় ঢাকা শহরে, প্রয়োজন হবে তখন আপনি পুনরায় এটা গুঁড়া করে আবার আপনি হচ্ছে যে মাটি রেডি করতে পারবেন। এখন আসেন সার রেডি করি সবগুলো। আপনি আমি যে কোনো একটা পাত্র নিলেই হবে, আপনার কাছে যা পাত্র থাকবে তাই। আমি এরকম একটা টব নিছি, হচ্ছে মেলামাইনের একটা টব নিছি, সেই টবে মেপে নিচ্ছি। মাটিটা সাধারণ মাটিটার দুই ভাগের এক ভাগ, মানে যে যতটুকু নিব তার দুই ভাগের এক ভাগ নিব আমি হচ্ছে বালি, আর এক ভাগ নিব হচ্ছে কোকোপিট। প্রথমে আমি মাটিটাকে মেপে নিচ্ছি। এই টবটার চার টব আমি মাটি নিচ্ছি, কারণ আমার মাটি তো অনেক লাগবে, কারণ আমি যে অনেকগুলো গাছ রেডি করব। এভাবে একটা একটা করে মেপে নিচ্ছি আমি হচ্ছে চার টব। তাহলে এখানে বালি আর হচ্ছে কোকোপিট লাগবে দুই পট করে। আপনারা একটু হয়তো আমি কতটুকু বুঝাইতে পারছি জানি না, চেষ্টা করতেছি বুঝানোর। এভাবে একটু একটু করে আমি চারবার মেপে নিলাম। মাটিটা মেপে নেওয়ার পর এখন আমি নিব হচ্ছে কোকোপিট। কোকোপিট বলতে এটা হচ্ছে নারিকেলের ছাবরা বলি আর কি, নারিকেলের যে বাইরের অংশটা সেটা কুচি কুচি করে কাটা, এটা কিন্তু গাছের জন্য অনেক উপকার। এটা নিব হচ্ছে মাটি যে পরিমাণ নিছি তার অর্ধেক, মানে চার পট আমি মাটি নিছি, এটা নিব সেই একই পটের দুই পট। তা আমি এই সেম পট দিয়ে দুই পট হচ্ছে যে কোকোপিট মেপে নিচ্ছি। এর উপকারিতাটা হচ্ছে এটা পানিটাকে অনেকক্ষণ ধরে রাখতে সাহায্য করে, আর এটা হচ্ছে দলা বেঁধে শক্ত হয়ে যায় না, নরম থাকে, যার কারণে আপনার শেকড়গুলো খুব সহজেই ছড়াতে পারে। আর হচ্ছে নারিকেলের ছোবড়া তো যথেষ্ট প্রোটিন বা পুষ্টিটাও সে এটা এখান থেকে পায়, পানিটা অনেকক্ষণ তোকে ধরে রাখার কারণে যথেষ্ট পুষ্টি সে গাছটাকে দেয়। এরপর নিব হচ্ছে ভার্মি কম্পোস্ট, আর এটা হতে এটা কি আপনারা এরপরে মানে কেঁচো সার আর কি, কেঁচো যে মাটিটা তৈরি করে সেই মাটিটা অথবা গোবর সার, এই দুটার একটা যে কোনো একটা নেবেন, এটা নিতেই হবে, কারণ এটা মাটির প্রয়োজনীয় যে পুষ্টিটা সেটা সে দেয়। কারণ হচ্ছে যে কেঁচো সারটা আপনারা চাইলে শুধুমাত্র এটাতেও গাছটা লাগাতে পারেন, সেটা আবার এটা রেডিমেডও কিনতে পাওয়া যায়।
রেডি করা শার্টটা রেডিমেডও কিনতে পাওয়া যায়। তো এটাও আমি নিব অর্ধেক, মানে যতটুকু নর্মাল বালি মাটি নিছি 4 পট, এটাও নিব আমি 2 পট। এবার আমি নিব হচ্ছে বালু, বালুটাও নিব হচ্ছে সেম পরিমাণ অর্ধেক, মানে নর্মাল মাটির থেকে হচ্ছে অর্ধেক পরিমাণ বালু নিয়ে, বালুটা মাস্ট মিশাতে হয়। এর কারণ হচ্ছে কিছুদিন পর, শুধুমাত্র মাটি বা মাটিতে গাছ লাগালে কিছুদিন পর এত শক্ত হয়ে যায় যে শিকড়টা সহজে প্রসারিত হতে পারে না, মাটি এমন শক্ত করে, কিন্তু বালিটা দিলে সেটা আর হতে সবার সুযোগ পায় না। আর একটা কথা হচ্ছে যে পানি আপনি যখন দিবেন তখন পানিটা হচ্ছে পাসিং খুব সহজে হয়, তো এটা মাস্ট বি দিতে হবে। তারপর এখানে আছে হচ্ছে অ্যাপসাম সল্ট, ম্যাগনেশিয়াম সালফেট যেটাকে বলে, সেটা হচ্ছে লবণের, মানে লবণের মতো মোটা মোটা লবণের দানার মতো। এই সারটা দিলে হচ্ছে যে আসলে এক একটা সারের এক একটা গুণ, পাতা যে হলুদ হয়ে যায় না, সেই হচ্ছে যে সেটা সেটা থেকে এ হচ্ছে রক্ষা করবে। এটা হচ্ছে শিং কুসি, শিং কুসি হচ্ছে মানে শিঙের কুসি করা সার, এটা একটা সার। এই হার আর এটা হচ্ছে হার গুঁড়া, শিঙের কুসি, হাড় গুঁড়া, অ্যাপসাম সল্ট, এই তিনটা উপাদান নিব আমি 1/4 ভাগ। সবগুলো নেওয়া হয়ে যাওয়ার পরে শেষে হচ্ছে নর্মাল যে আমরা তরকারি রান্না করি না, সেই হলুদ আমি 4-5 চামচ এখানে দিয়ে দিছি। এটা হচ্ছে যে পোকামাকড় পিঁপড়া থেকে গাছটা গাছটাকে বাঁচাতে সে রক্ষা করবে। এই হচ্ছে অবশেষে, দেখতে কি সুন্দর লাগতেছে না, বালু সবগুলো, মানে আমাদের শরীরে মানুষের যেমন বলে না বিভিন্ন কালারফুল ফ্রুটস খান তাতে আপনার শরীর খুব ভালো থাকবে, সবুজ খান, হলুদ খান, লাল ফ্রুটস খান, সে গাছও সেরকম বিভিন্ন কালারফুল, আমার এটা দেখে ওটা মনে হচ্ছে যে বিভিন্ন কালারফুল জিনিস ওদেরকে খাওয়ান, তাহলে গাছ খুব সুন্দর থাকবে, সুস্থ সবল সুন্দর থাকবে। এখানে কি সুন্দর লাগতেছে দেখতে। এখন আমি কি করব, সবগুলোকে একসাথে খুব ভালোভাবে মিক্সড করব, যাতে করে কোথাও কোনোটা বেশি কোনোটা কম না হয়। সবগুলো একসাথে ভালোভাবে মিক্সড করার পর গাছের মাটিটা কিভাবে টবে দিতে হয় সেটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। সবগুলো যখন একসাথে ভালোভাবে মিক্সড হয়ে যাবে, ফাইনালি আমার মাটিটা দেখতে এরকম হয়ে গেছে, একদম শুধু মাটি না, এটা কমপ্লিট খুব সুন্দর একটা সার তৈরি হয়ে গেছে। এই গাছটা আমার হচ্ছে মোটামুটি 7-8 মাস আগে লাগানো, তো দেখেন মাটিতে কিরকম শক্ত হয়ে গেছে, কারণ হচ্ছে এটাতে বালি দেওয়া হয়নি। তো এই দুইটা গাছ আর এই গাছটা তো প্লাস হচ্ছে যে 2 বছর প্লাস হবে, কারি পাতা গাছ এটা। তো এই গাছটা উপরে দেখতে সুন্দর হলেও নিচে একদম মোটামুটি শক্ত হয়ে যাওয়ার কারণে ভালোভাবে পুষ্টিটা পাচ্ছে না। আমি এটা একটু রিপোর্ট করব, এই দুইটা গাছ রিপোর্ট করব। এখন টবে কিভাবে মাটিটা দিতে হয় সেটা দেখাই, টবে কিন্তু মাস্ট বি এরকম ফুটা থাকতেই হবে, বড় টবে 4-5টা, ছোট টবে একটা হলেই হয়। তো এখন এরকম বড় বড় ফুটা থাকার কারণ হচ্ছে পানি যাতে জমে না থাকে, পানিটা সহজে ফাঁসি হয়ে যায়। এবার এই ফুটাটার মধ্যে আমি হচ্ছে একটু পাথর বা চিটের টুকরা এরকম শক্ত কিছু দিয়ে দিচ্ছি। এর কারণ হচ্ছে কখনো যদি, কারণ গাছ একবার রিপোর্ট করলে তো হয় কি 1-1.5 বছর 2 বছর আর এই সব কাজে হাত দেওয়া হয় না, তো কখনো যদি মাটিটা শক্ত হয়ে যায় এই ফুটাগুলো যেন মাটির ঢুকে মানে বন্ধ হয়ে না যায়, এর কারণ হচ্ছে এটা। কারণ আমি যদি একটা ইটের টুকরা দিই বা পাথর দিই তাহলে সে বন্ধ হয়ে যাওয়ার কোনো সুযোগ সুবিধা নাই। তারপরে ওগুলো যাতে সরেও না যায় আমি কিছু অংশ এখানে পাথর দিয়ে দিব, যাতে করে কোনো অবস্থাতেই হচ্ছে যে ফুটাটা আপনার মাটি দিয়ে বন্ধ না হয়ে যায়। টবের নিচে সামান্য একটু সেই আমার রেডি করা মাটিটা দেওয়ার পরে এখন আমি একটা নতুন গাছ এখানে লাগাবো। এর জন্য নার্সারি থেকে এনে হচ্ছে যে এর যে বস্তা থাকে বা সেটা আমি প্রথমে খুলে নিচ্ছি, নেওয়ার পর গাছের যে মাটিটা থাকে সেটাও আমি কিছুটা হচ্ছে যে কেটে ফেলে দিব, কারণ হচ্ছে এই মাটিটা আমার লাগবে না। ফেলে দেওয়ার পরে একটা বসানোর সময় লক্ষ্য রাখতে হবে মোটামুটি গাছের শেকড়, মানে একবার বসা দেখতে হবে কতটুকু বসতেছে, আপনি কতটুকু মাটি দিবেন আর কি, এটা বুঝে নিতে হবে। প্রথমে আমি কিছুটা মাটি এভাবে কেটে নিচ্ছি, বসানোর পরে এখন আমি মাটি দিয়ে এখন হাত দিয়ে প্রেস করে শক্ত করে লাগা দিব। একটা কথা না বললে না, সেটা যখন নার্সারি থেকে আপনারা গাছ আনবেন সেটা হচ্ছে যে এনে সাথে সাথে ওটা হচ্ছে রিপোর্ট করবেন না, 2-3 দিন বারান্দায় বা কোথাও এক কর্নারে রেখে দিবেন। এর কারণ হচ্ছে কি, যেটা আমি বুঝি বা স্টাডি করে শিখছি বা আমার বাস্তব অভিজ্ঞতা, সেটা হচ্ছে যে ওরা নার্সারিতে একটা পরিবেশে থাকে, হুট করে বাসা বাড়ির ভিতরে ছোট্ট বারান্দা এসে
আসে সেটাই তাদের একটু কষ্ট হয়, নতুন এনভায়রনমেন্ট। তারপর এনেই যদি আবার গাছটাকে তুলে আরেকটা পটে দেওয়া হয় তাহলে কষ্টের উপর কষ্ট হয়, সেক্ষেত্রে গাছটা একটু মরমরা হয়ে যায়। এদেরও আসলে জীবন আছে, একদম এক্স্যাক্টলি মানুষের মতো, যে একটা নতুন একটা নতুন পরিবেশে যেতে যেমন ওদের একটু অ্যাডজাস্ট করতে সময় লাগে, সেই সময়টা দিতে হয়, সেই পরিবারকে নতুন করে অ্যাডজাস্ট করার সময়টা দিতে হয়। গাছের ক্ষেত্রেও তাই, আপনারা 2 থেকে 3 দিন একটা কর্নারে ফেলে রাখবেন, রাখার পরে তারপরে হচ্ছে রিপোর্ট করবেন সুন্দর মাটি তৈরি করে। একবার যদি মাটি তৈরি করে করা যায় না, তাহলে অনেকদিন গাছটা নিশ্চিন্তে ভালো রাখা যায়। এভাবে একটা একটা করে আমি সবগুলো গাছ এখন হচ্ছে যে টবে লাগাই নিব। লাগাই নেওয়ার পর এখন তো আমি যখন কাজ করতেছি তখন মোটামুটি রোদ দুপুর বেলা, তো আমি এখন পানি দিব না, আমি গাছে পানি দিব একদম সন্ধ্যাবেলায়, দিয়ে বারান্দায় এভাবে আপাতত রেখে দিবি। প্রথম দিন আপনি দেখবেন যে গাছগুলো আপনার ঝিমায় গেছে বা একদম মৃত পড়ে এরকম মনে হবে, বাট ওর সজীব হতে বা সুন্দর হতে কিছুদিন সময় দিতে হবে। আর আমি এগুলো সবগুলো জিনিস কিনছি, এই যে ঠিকানাটা দেখতে পাচ্ছেন এখান থেকে, এই ঠিকানাটা আপনারা যদি মোহাম্মদপুরে আশেপাশে থাকেন তাহলে এই ঠিকানা থেকে কিনতে পারেন। হোপফুলি ভিডিওটা আপনাদের একটু হলেও কাজে আসবে। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।